শিক্ষা দপ্তরে 477টি শিক্ষক পদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি 153টি শূন্য পদ সৃষ্টি করা হয়েছে। তাছাড়া স্পেশাল এডুকেটরদের জন্য 112টি রিক্রিয়েট করার সিদ্ধান্ত নিল রাজ্য ক্যাবিনেট। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে বৃহস্পতিবার রাজ্য ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আর তাতে রাজ্যের বেকার মহলে খানিকটা হলেও আশা ভরসা যে জাগবে তা বলাই বাহুল্য। শুক্রবার রাজ্য পরিবহন মন্ত্রী সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন এবং রাজ্য ক্যাবিনেটে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত প্রকাশ করেন। তিনি জানান, শিক্ষা দপ্তরে 477টি শিক্ষক পদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি 153টি শূন্য পদ সৃষ্টি করা হয়েছে। তাছাড়া স্পেশাল এডুকেটরদের জন্য 112টি ক্রিয়েট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ক্যাবিনেট। প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 118 পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সে পিজিটি কম্পিউটার সায়েন্স 118টা পোস্ট ক্রিয়েট করার জন্য সেখানে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। 118টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে পিজিটি কম্পিউটার সায়েন্স, যেগুলো পরবর্তী সময়ে ফিনান্সিয়াল অনুমোদন নিয়ে আবার রিক্রুটমেন্ট হবে। এটা ক্রিয়েশনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 75খানা পোস্ট জুনিয়র পিআই স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে 75খানা ভ্যাকেন্ট পোস্ট অফ জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর সেখানে আবার রিক্রিয়েট করা হয়েছে। এগুলো খুব শীঘ্রই চাকরি প্রদান করা হবে। সরাসরি টিপিএসসির মাধ্যমে মোট 218 জন সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, যার মধ্যে 154 জন পুরুষ এবং 24 জন মহিলা নিয়োগ করা হবে। পুলিশ ডিপার্টমেন্ট হোম নেসেসারি অ্যাপ্রুভাল ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্মড ব্রাঞ্চ এন্ড আনআর্মড ব্রাঞ্চ মেন এন্ড ওমেন against direct quota through Tripura Public Service Commission. সাংবাদিক বন্ধুরা, আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 218খানা ভ্যাকেন্ট পোস্ট এসআই সাব ইন্সপেক্টর পুলিশ ডিপার্টমেন্ট হোম নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই নিয়োগ করবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএস ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। 218খানা এসআইএ পোস্ট সেখানে খালি, সেই পোস্টগুলো রাজ্য সরকার অনুমোদন দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সেগুলো নিয়োগ করা হবে। 218খানা সাব ইন্সপেক্টরের পোস্ট আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, এলিমেন্টারি এডুকেশনে 352টি পদে লোক নিয়োগ করা হবে এবং তা টিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। Elementary education, proposal for filling up of 352 posts of pre-primary teacher on fixed pay basis on keeping in abeyance of the regular pay scale. আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো, সেই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আপনারা জানেন শুরু হওয়ার পর নার্সারি শুরু হয়েছে এবং তাতে আমাদের প্রি প্রাইমারি টিচারের সেখানে শর্টেজ। ওই প্রি প্রাইমারি টিচার ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে নিয়োগ করার জন্য 352টা পোস্ট নিয়োগ হবে এবং সম্পূর্ণটা নিয়োগ করবে টিআরবিটি। যারা টেট এক্সামিনেশন করে আপনারা জানেন নিশ্চয়ই, টিচার এলিজিবিলিটি টেস্ট, টেট এক্সামিনেশন যারা করে টিআরবিটি, সেই টিআরবিটি এই 352টা পোস্ট প্রি প্রাইমারি টিচার সেখানে নিয়োগ করবে এলিমেন্টারি এডুকেশনের পদে 352 পোস্ট অফ প্রাইমারি টিচার। তাছাড়া আইন দপ্তরে 39টি পদ সৃষ্টি করা হয়েছে, যার মধ্যে রয়েছে এবং তাতে শীঘ্রই নিয়োগ করা হবে। তাছাড়া রাজস্ব দপ্তরের অধীনে 254টি গ্রুপ সি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাছাড়াও রাজ্য ক্যাবিনেট গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে এমজেনরেগা স্কিমের অন্তর্গত কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন ভাতা 5% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, আর তাতে উপকৃত হবে রাজ্যের 2378 জন কর্মচারী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি, এস রায় বর্মন জুয়েলার্স।
শারদীয়া দুর্গা উৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। পয়লা অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।